তোকে চিন করার জন্য একটা হেলদি পার্টি প্ল্যান করি। মানে 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 রিম্পাদের বাড়িতে সবাই চলে আসছে বুঝলি, আমি তোকে পিক আপ করে নিয়ে চলে যাচ্ছি রিম্পাদের ওখানে। শোন, কাকু কাকিমা কাটোয়া গেছিল দেশের বাড়ি করোনার জন্য, দুম করে লকডাউন, আর ওরাও ফিরতে পারলো না। এদিকে ফ্রিজ ভর্তি মাংস মাছ সেগুলো তো আর নষ্ট করা উচিত হবে না, কি বলিস? রিম্পা বললো চলে আয়, নিরবিচ্ছিন্ন লকডাউন, নিরবিচ্ছিন্ন ল্যাড খাওয়া, রেডি হো, রেডি হো, আমি বেরোচ্ছি উইদিন 5 মিনিট। আমি তো ভাবতে পারছি না রজত, এত দায়িত্ব দেনহীন কি করে হোক তোরা? মানে রিমা লকডাউনে সবাই তো বোর হচ্ছে বাড়িতে, সবাই কাছাকাছি থাকি, আর আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরছি না, একজন বন্ধুর বাড়িতে পার্টি করুক। বাস কি করে একজন অশিক্ষিতের মতো ক্যাজুয়ালি কথাটা বলছিস রজত? নিউজে কি দেখতে পাচ্ছিস না ইতালি, ফ্রান্স, স্পেন, আমেরিকার অবস্থা? প্রশাসন একটা দেশকে COVID-19 থেকে বাঁচাবার জন্য কমপ্লিট লকডাউন ঘোষণা করেছে। তোদের এথিক্স কি বলে? সেটাকে ভায়োলেট করে আমরা কোন দায়িত্ববান নাগরিকের পরিচয় দেবো? বিকজ দিস ইজ পার্সোনাল, আমার পরিবার, আমার পাড়া, আমার বন্ধুরা, আমার দেশ, সবটাই পার্সোনাল। তুই ভেবে দেখ, আমি, তুই, রিম্পি, মিষ্টি, বাবাই, আমরা জানি না আমরা কোনো করোনা আক্রান্ত মানুষের সংস্পর্শে এসেছি কিনা। যদি আমাদের মধ্যে একজনও এসে থাকি, ভেবে দেখ, আমাদের মধ্যে যদি একজনও এসে থাকি, বাকি 5 জনের মধ্যে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। তারপর বাড়ি ফিরে গেলে তথা পরিবারের 30 জন, কমপক্ষে 30 জন মানুষের সংক্রমণের সম্ভাবনা তাদের থেকে। 300 জন, 3000 পার্সনে নেব না। আর একটা কথা, বহু ডাক্তার, পুলিশ, ফাঁকাই কর্মী, নার্স, অ্যাম্বুলেন্স চালক, তারা নিজেদের জীবন তুচ্ছ করে আমাদের মতো দায়িত্ব জ্ঞানহীন মানুষের জীবন বাঁচানোর জন্য রাত দিন লড়াই করেছে। আর একটা কথা, আমরা যখন পার্টি করি না তখন সেলফি তুলি তো বল, ফেসবুকে পোস্ট করি, পারবি তো এই পার্টির ঠিক পোস্ট করতে? পারবি না, কারণ তুই নিজেও জানিস দেশ, গোটা বিশ্ব যখন এক চরম দুর্যোগের মোকাবিলা করছে তখন লকডাউন অমান্য করে পার্টি করছিস, আর সেটা ঘৃণ্য অপরাধ। যে লোকটা রিক্সা বেরো দুটো ডাল ভাত খায় তারা সেটুকু বুঝছে না। আমার বন্ধু হয়ে তোরা কিভাবে এটা ভাবতে পর্যন্ত পারলি তার না? আই এম রিয়েলি সরি রিমা, আমি খুব দুঃখিত, নিজেকে নিজের কাছে ছোট লাগছে। আমি এক্ষুনি বাকিদের ফোন করে ক্যান্সেল করছি। খুব ভালো লাগছে যে তোর মতো একটা বন্ধু আছে আমার, ভুল করতে গেলেও বন্ধুকে যে সঠিক পথে চলতে শেখায়। অনেক হয়েছে, এবার বাকিদের ফোন করে ব্যাপারটা বুঝিয়ে দে, বলিস করোনাকে চালিয়ে আমরা আবার প্রচুর পার্টি করবো। রাইট।